পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কে জড়ান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে নির্বাচনের আগে স্টর্মির মুখ বন্ধ করতে ট্রাম্পের পক্ষ থেকে দেয়া হয় ঘুষ গোপন করা হয় অর্থ লেনদেনের তথ্য নথিপত্র জালিয়াতি মামলার চৌত্রিশটি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হন রিপাবলিকান পার্টির এই নেতা ত্রিশ মে বৃহস্পতিবার ঐতিহাসিক এই রায় দেন নিউ ইয়র্কের একটি আদালত ডোনাল্ড ট্রাম্পের আগে ফৌজদারি অপরাধে কখনো বিচারের মুখে পড়েননি কোনো মার্কিন প্রেসিডেন্ট সাতাত্তর বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে দেয়া রায় নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ওহ গড আমি তো জ্ঞানী হারিয়ে ফেলেছিলাম এটা ভীষণ বিব্রতকর আমার বারবার মনে হচ্ছিল কিভাবে এমনটা সম্ভব হল যত বেশি টাকা পয়সা তত বেশি শক্তি আমেরিকায় এরকম সময়ের সমাপ্তি ঘটল নিউ ইয়র্কের মেনহাটনে দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে শুনানির পর ট্রাম্পকে দোষী ঘোষণা করেন জন বিচারকের একটি বেঞ্চ স্থানীয়দের অনেকে মনে করছেন দেশে এখনও আইনের শাসন আছে সাবেক প্রেসিডেন্টকে অপরাধী সাব্যস্ত করা সবচেয়ে বড় দৃষ্টান্ত আমার কাছে বেশ ভালো লাগছে আজকের দিনটি আমেরিকান জনগণের জন্য চমৎকার একটি দিন আইনের প্রতি যাদের বিশ্বাস আছে এমন সবাইকে বলতে চাই আপনারা তো বুঝতেই পারছেন এটা একটা দারুণ দিন যারা আইন মেনে চলেন তারা দেখছেন কেউই আইনের উদ্ধে নয় মামলাকে হাতিয়ার বানিয়ে আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে আদালতে এমন অভিযোগ এনেছিলেন ট্রাম্পের পক্ষের আইনজীবীরা মামলার রায়ে নিশ্চিত হল জবাবদিহিতা এমন ধারণা পোষণ করেন অনেক আমেরিকান আমি খুব খুশি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পেরও কিছু জবাবদিহিতা আছে তিনি তো বহু বছর এমনকি কয়েক বছর ধরে আইন ফাঁকি দিয়েছেন অবশেষে তিনি ধরা পড়লেন আমরা এখানে গণতন্ত্রের জন্য লড়াই করছি এটা ছিল নির্বাচনে হস্তক্ষেপের মামলা এটা শুধু পর্ন তারকাকে নিয়ে করা যৌন মামলা নয় এটা ছিল নির্বাচনে নাক গলানোর মামলা আগামী এগারোই জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করবেন বিচারপতি জুয়ান মার্চান পাঁচই নভেম্বরের আসন্ন নির্বাচনে রাষ্ট্রপতি পদে ট্রাম্পকে মনোনীত করবে রিপাবলিকান পার্টি বিষয়টি যখন প্রায় নিশ্চিত তখনই এমন গ্যারাকোলে ফাঁসলেন সাবেক এই প্রেসিডেন্ট একই রকম অপরাধের জন্য রয়েছে ছোটখাটো শাস্তি ও জরিমানার নজির তবে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন ডোনাল্ড ট্রাম্প জেলখানায় আটক থেকেও তিনি চালাতে পারবেন নির্বাচনী প্রচারণা শাস্তির পরিমাণ যেমনই হোক সাজাপ্রাপ্ত হলে ট্রাম্পের জন্য আগের চাইতে কঠিন হবে ভোটের হিসাব নিকাশ হাফিজুল ইসলাম বাংলাভিশন